কুর্তি আমরা সকলেই কম বেশি পরে থাকি এই কুর্তি যখন বাজার থেকে কিনে আনি তখন অনেক সময় বাড়িতে এসে দেখি নিজের বডির মাপের থেকে কুর্তির মাপ অনেক বড় হয়ে গেছে তখন আমাদের সেই কুর্তিটি পরতে গিয়ে একটু সমস্যার সম্মুখীন হতে হয় কারণ কুর্তিটি বড় হওয়ার জন্য বডি ফিটিংস ঠিক মতো হয় না আর ঠিকমতো মতো ফিটিংস না হলে দেখতেও ভালো লাগে না পরেও কিছুটা অস্বস্তি বোধ হয় এই সমস্যার সমাধানের জন্য আজ আমি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি নমস্কার বন্ধুরা অফশোরি স্টিচ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি দেখুন প্রথমেই আমি বড় কুর্তিটিকে নিচেতে রেখে উপরে ছোটো কুর্তিটিকে দিয়ে চারিদিকে মেপে দেখে নিলাম কোন দিকে কতটা ছোট করতে হবে এখন এবার সেই বড় যে কুর্তিটি আছে সেই কুর্তিটিকে অর্ধেক করে ভাঁজ করে নিলাম ভাঁজটা এমনভাবে করতে হবে যাতে একটু কাপড়ও যেন ভিতর দিকে কুঁচকে না থাকে তাহলে মাপের একটু গন্ডগোল হয়ে যাবে এরপর যে কুর্তিটির মাপে আমি ফিটিংস করব সেই কুর্তিটিকেও একই রকম করে ভাঁজ করে এর উপরে রাখতে হবে পাশেও অনেকটাই বড় হচ্ছে আবার নিচের দিকেও অনেকটা বড় হচ্ছে তাই কতটুকু করে কেটে বাদ দিতে হবে সেইটা চকের দাগ দিয়ে দিচ্ছি উপরের যে কুর্তিটি রয়েছে সেই কুর্তিটি স্ট্রেচেবেল তাই একটু বাড়তি করে রেখেই আমি সেলাইটা করব নিচের দিকে যতটুকুই আমি কেটে বাদ দেব সেটা সমানভাবে বাদ দেবো তাই দুদিকে মাপ করে নেওয়ার পর স্কেল দিয়ে দাগ টেনে নিলাম সামান্য একটু কাপড় বাড়তি করে রেখেছি যখন আমি মুড়িয়ে সেলাই করব তখন এই কাপড়টুকু কাজে লাগবে হয়ে গেছে এখন এবার পাশে যে কাটা থাকবে সেই কাটা অংশটি থেকে নিচের মহুরি পর্যন্ত সমানভাবে দাগ দিয়ে নেব এই মাপটি ছোট বড় হবে না সব সময় সমান হবে তাই স্কেল দিয়ে দাগ টেনে নিলাম আর উপরের দিকটিতে আমি যে মাপ করে দাগ দিয়েছি সেই মাপই কেটে নেব এখন এবার হাতের মাপটুকু দেখে নিই একদম সমান সমান করে দাগ দিয়ে নিলাম এবার দেখুন কিভাবে কাপড়টিকে কেটে নিচ্ছি কাটার সময় লক্ষ্য করবেন ভিতর দিকে কাপড় যেন কুচকে না থাকে বা গুটিয়ে না থাকে যদি গুটিয়ে থাকে মাপের একটু গোল হয়ে যাবে তাই সমানভাবে পেতে তারপর কেটে নিতে হবে হয়ে গেছে কাটা এখন এবার যেখানে কাটা থাকবে সেই জায়গাটিকে একটু মার্ক করে দেওয়া হলো হয়ে গেছে কাটিং করা দেখুন কেমন লাগছে এখন এবার সেলাই করে নেব হাতের মুহুরি থেকে একদম কুর্তিটির যেখানে কাটা থাকবে সেই অংশ পর্যন্ত টানা সেলাই করে নেব সেলাই করার সময় মাপটা খেয়াল করে সেলাই করতে হবে এখানে কোমরের কাছে সামান্য একটু বাঁকিয়ে তারপর সেলাইটা করতে হবে কাটা জায়গা পর্যন্ত সেলাইটা করে নিলাম হয়ে গেছে একদিক সেলাই করা একই রকম করে ওই দিকটাও সেলাই করে নিতে হবে দুদিক একই রকম সেলাই করে নিয়েছি এখন এবার চারিদিক মুড়িয়ে নেওয়ার পালা কিভাবে মোড়াচ্ছি দেখে নিন প্রথমে এক ভাঁজ করার পরে আর একবার ভাঁজ করে এবার মোড়াতে শুরু করেছি এইভাবে চারিদিকই সেলাই করে নিতে হবে নিচের দিক এবং পাশের দিকটা আবার সামনের দিকেরও তাই নিচের দিক এবং পাশের দিক কীভাবে সেলাই করছি একটু লক্ষ্য করে দেখবেন যে জায়গাটার থেকে কাটাটা শুরু হচ্ছে সেই জায়গাটা কেমনভাবে সেলাই করছি এটা একটু ভালো করে লক্ষ্য করুন খুব সহজ নিয়মে এটি সেলাই করা যায় এইভাবে সেলাই করলে দেখতে অনেক সুন্দর লাগে এবং মজবুতও হয় সহজে এই জায়গাটি স্লাইটা খোলে না এইভাবে সেলাই করলে কর্নারের কাছে কিভাবে সেলাই করব একটু লক্ষ্য করে দেখবেন প্রথমে ত্রিভুজের মতো ভাঁজ করে নিলাম এরপর দুই ভাঁজ করে ছুঁচটাকে আগে বসিয়ে নিলাম তারপর ঘুরিয়ে দিলাম সব কর্নারগুলোই এইভাবেই সেলাই করতে হবে হয়ে গেল আমার চারিদিক সেলাই করা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নিত্য নতুন সেলাই সংক্রান্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এখন এবার যে কিনারাগুলো রয়েছে সেই কিনারাগুলো ইচ্ছা করলে আপনারা সেলাই দিয়ে দিতে পারেন আর একটা করে আবার নাও করতে পারেন যে মাপটা আমাকে আমার কাস্টমার দিয়েছিল সেই মাপে সেলাই করা ছিল না বলে আমি এটা সেলাই করলাম না নতুন করে যখন কোনো কুর্তি কেটে সেলাই করবেন অবশ্যই দুটো করে সেলাই দিয়ে দেবেন একটা তো দেওয়া হলো কিনারায় কিনারায় আর একটা সেলাই দিয়ে তারপর ফিনিশ করবেন দেখুন একদম মাপে ঠিকঠাক হয়ে গেছে আমি যেমন মাপ নিয়ে সেলাইটা করতে লেগেছিলাম সেইভাবেই হয়ে গেল ধন্যবাদ